বুধবার রাতে মধুপুরের পশ্চিম কোনাপুন দ্বাদশ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড। বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র সহ মিড ডে মিলে চাল পুড়ে ছাই। ঘটনা এলাকায় চাঞ্চল্য। বুধবার রাতে মধুপুরের পশ্চিম কোনাপুন দ্বাদশ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাতানুমানিক 7টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এলাকাবাসী এবং অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় বিদ্যালয়ের মারাত্মক ক্ষতি হয়নি। কার্যত বিদ্যালয়ে দুটি কক্ষ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত সম্পর্কে বিদ্যালয়ের প্রাত বিভাগের প্রধান শিক্ষকও সঠিক কিছু বলতে পারলেন না। কিভাবে লাগছে ঠিক, এটা আমিও ছিলাম না ওই টাইমটা, তো অর্থাৎ আমি বাড়ির থেকে খবর পাইছি 7:30টায় যে স্কুল করে আগুন লাগছে। তো আইলাম, এই অবস্থা দেখলাম, কিভাবে লাগছে সেটা তো করতে পারতাম না। আপনি স্কুলে কি পদে আছেন? আমি স্কুলে মর্নিং এ নিছি। আপনার ওই আগুনে কত টাকা ক্ষতি হয়েছে বা কি? এটা এখনো আমার উপরে ডিডিও আছেন, উনি এসএমসি কমিটি নিয়ে সব কোন কোন জায়গা করতে গেছি একসঙ্গে বইয়ে এটা হিসাব করে পরিমাণটা হয়তো বুঝতে পারবে। কোন সময় লাগছিল আগুনটা? আগুনটা লাগছে ঠিক 7টার পরে। 7টা 7টা তো ঘটনাস্থলে কোনো ফায়ার ব্রিগেড আইসে? এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয়ে মিড ডে মিলের চাল পুড়ে গেছে বলে স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সভাপতি জানিয়েছে। পাশাপাশি মধুপুরে একটি অগ্নি নির্বাপক দপ্তর স্থাপনেরও দাবি জানিয়েছে কোনাপুরের বিজেপি সভাপতি হরিপদ দেব। আমি সরকারের কাছে এতটুকুই আবেদন করব যে মধুপুর যেহেতু আমরা এলাকার একটা সেন্টার, ওইখানে একটা ফায়ার সার্ভিস হলে আমরা সবাই উপকৃত হব। আর মধুপুর ফরেস্ট অফিস চমনির থেকে রাধানগর পঞ্চায়েত হরিয়ারদোলা বাজার যেটা করে আর কি, ওটা পর্যন্ত যদি রাস্তাটা সংস্কার করে ভালো করে দেয় তাহলে আমরা গ্রামবাসী থেকে সবাই উপকৃত হইব। রাস্তাটার কারণে ফায়ার সার্ভিসটা একটু দেরি হয়েছে, মোড় নিতে দেরি হয় বড় গাড়ি, হ্যাঁ, যার দরুন আমরা ক্ষতিগ্রস্ত আরও বেশি হয়ে গেছি। এই কারণে তো গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে পার্টির কাছে আমি দাবি রাখছি যাতে এই দুইটা জিনিস আমাদের। মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা আজও রহস্যে রয়ে গেল। পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হালনাপুর।